আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা আজকে দেখাবো, স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি অটো ভ্যান। মিশুক গাড়ির যে পার্টস পাতিগুলো আছে, মোটর, কন্ট্রোলার, ব্যাটারি, চার্জার, এগুলো দিয়ে এই গাড়িটি তৈরি করা হয়েছে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই গাড়িগুলো কীভাবে ওয়্যারিং করতে হয়, কোথায় কোন তারটি লাগাতে হয়, আমি এগুলো আপনাদের মাঝে শেয়ার করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমার ভিডিও। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। আশা করি আমি যে ভিডিওটি করব আপনাদের অবশ্যই উপকার হবে। দেখুন, আমরা গাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে আগে সাজিয়ে নিচ্ছি। এইভাবেই গাড়িগুলোকে সাজানো হয়। মূল কাজটি হলো এই ওয়্যারিং সেট। যে ওয়্যারিং সেটটি দেখতে পাচ্ছেন আমি এখন বার করলাম, এই ওয়্যারিং করাটাই হলো মূল কাজ। তো দেখুন, আমরা ওয়্যারিং করার আগে ডান পাশে যে সুইচ বোর্ড আছে বা বাম পাশে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের তারগুলো খুব সুন্দরভাবে এভাবে পার করে নেব। তো দেখুন, আমি সুন্দরভাবে এখানে ডান পাশে যে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের লাইনটি কিন্তু লাগিয়ে নিলাম। এবারে আমরা বাম পাশে যে সুইচ বোর্ড আছে, অর্থাৎ আমরা সোজা বাংলা কথায় বলে থাকি চাপা। তো দেখুন, আমরা এই সুইচ বোর্ডের লাইনটিকে এখানে লাগিয়ে নিচ্ছি। এটি বাম পাশের সুইচ বোর্ডের লাইন। যেহেতু এই গাড়িগুলো শর্ট পিকআপে চলে, পিকআপের তারটি একটু শর্ট হয়, শর্টের কারণে আমরা যে তারটি ব্যবহার করব। এই পিকআপের তারটি লাগানোর সময় অবশ্যই লক্ষ্য করতে হবে যাতে কালারের সাথে কালার মিল হয়। এই তারটি যদি কালারের সাথে কালার মিল না হয়, সেই ক্ষেত্রে আমাদের গাড়িটি কিন্তু চলবে না। আবার এখানে যে হলুদ তারটি দেখতে পাচ্ছেন, এই হলুদ তারটি হলো আমাদের ব্যাক গিয়ারের তার। দেখুন, আমি ব্যাক গিয়ারের তারটিকেও সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে লাগাবেন। এরপরে আমরা লাগাবো এখানে সিগন্যালের যে দুইটি গ্রাউন্ড পয়েন্ট আছে কালো তার, আমরা এই দুইটা কালো তারকে এখানে লাগিয়ে নেব। দুই পাশে দুই সিগন্যালের কালো তারটি এই পিনটির ভিতরে লাগবে। তো দেখুন, এখানে কিন্তু সম্পূর্ণ তারই সকেট দেওয়া আছে। যদি কোনো সকেটের সমস্যা থাকে বা দুই সাইডে যদি একই সকেট পড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তারগুলোকে কেটে লাগাইতে হবে। তারগুলো কেটে লাগানোর সময় অবশ্যই আপনারা দেখবেন সকেটের কোন পাশে কোন তারটি আছে, যে তার যে পাশে আছে ওই পাশে কেটে লাগালেই হবে। তো দেখুন, এই যে অরেঞ্জ কালার যে তারটি দেখতেছেন, এটি কিন্তু আমাদের বাম পাশের সিগন্যালের তার। তো দেখুন, আমি বাম পাশের সিগন্যালের তারটি লাগিয়ে নিলাম। এবারে ডান পাশের সিগন্যালের লাল তারটি লাগাবো। তো দেখুন, ডান পাশের সিগন্যালের লাল তারটি কিন্তু এই যে এই কালারটি ভালো করে খেয়াল করুন, প্রতিটি ওয়্যারিং সেটে এই কালারেরই তার পাবেন আপনারা। মিশুক গাড়ির যতগুলো ওয়্যারিং সেট আছে, সম্পূর্ণ মিশুক গাড়ির ওয়্যারিং সেটে এই তারটি পাবেন, এরকম ধরনের তারই থাকে। দেখুন, এই যে এখানে দেখুন, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, দুইটা সকেটই কিন্তু একই পড়ে গেছে। মিটারের যে তারটি আছে, মিটারের তারের দুইটা সকেটই একই কালার পড়ে গিয়েছে। তো আমরা সকেটটিকে কেটে ফেলে দেব। যেহেতু দুইটা সকেটটি একই রকম পড়ে গেছে, আমাদের এখানে করার কিছুই নাই। তো আমাদের সকেটটি কেটে ফেলে দিয়ে এভাবে ডাইরেক্ট করে লাগাই নিতে হবে। তো দেখুন, লাল তার আর কালো তার কোন তারের সঙ্গে যাবে, লাল আর কালো এই দুইটা তার কমন। দেখুন, এই যে হলুদ তারটি দেখতে পাচ্ছেন, হলুদ তারটি কিন্তু 48 ভোল্টের তার। আপনারা এই হলুদ তার যেখানে যেখানে পাবেন সেখানে দেখতে পারবেন 48 ভোল্ট। তো দেখুন, আমরা হলুদ তারটিকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, এবার কালো তারটিকেও লাগিয়ে নিলাম। এভাবে পর্যায়ক্রমে সম্পূর্ণ তারকে লাগানো হয়ে গেল। দেখুন, আপনারা এভাবে লাগানোর সময় অবশ্যই তারটি কাটার সময় আপনারা খেয়াল করবেন যে কোন তারটি কোন পাশ থেকে কাটছেন। তো দেখুন, আমরা এই যে এখানে কিন্তু একটি ফ্ল্যাশার লাগাবো। তো দেখুন, আমরা ফ্ল্যাশারটিকেও লাগিয়ে নিলাম। এরপরে আমরা লাগাবো চাবি সুইচের তার। তো দেখুন, এই যে চাবি সুইচের কিন্তু দুইটা তার আছে,
একটি তার আছে লাল একটি তার আছে হলুদ হলুদ তারটি আমাদের চাবি সুইচ ঘুরে পার হয়ে আসছে তো দেখুন আমাদের এখানে সম্পূর্ণ তার লাগানো প্রায় শেষের মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো হরনের তার আমরা হরনের তারটি ওইভাবে সুন্দরভাবে লাগিয়ে নিলাম হরনের তারটি লাগানোর পর আমরা সামনের লাইটটি লাগিয়ে নেব তো লাইটটি লাগানোর সময় লাইটের যে কালো তার যেটা আছে এই কালো তারটাই শুধু আপনাদেরকে দেখতে হবে যে কোনটা কোনটাতে লাগবে আর বাদ বাকি যে দুইটা তার আছে দুইটা তারের কালার না দেখলেও চলে মানে দুইটা তারে লাইন আছে দুইটা তারের উল্টা পাল্টা হলেও কোনো সমস্যা নাই কিন্তু কালো তার যদি উল্টা পাল্টা হয় তাহলে লাইটটি জ্বলবে না তো দেখুন আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে সামনের ওয়্যারিং করা হয়ে গেল সামনে ওয়্যারিং করার পরে আমাদেরকে এভাবে সুন্দরভাবে টাই ক্লিপ লাগিয়ে নিতে হবে তো দেখুন আমিও কিন্তু সুন্দরভাবে টাই ক্লিপগুলো লাগিয়ে নিলাম টাই ক্লিপ লাগানোর পরে আমরা এখন এখানে টাই ক্লিপগুলো খুব সুন্দরভাবে কেটে দেব এখানে টাই ক্লিপ লাগাবো হ্যান্ডেলের যে তারটি আছে তারটি যেন মিটারের ভিতর থেকে বের হয়ে না আসে তো দেখুন এখানে তার লাগানোর সময় অবশ্যই এভাবে হ্যান্ডেলটি ঘুরিয়ে নেবেন যাতে তার টান না খায় তো দেখুন আমার মোটামুটি সামনে ওয়্যারিং করা শেষ এখন আমরা পেছনে দুইটা লাইট লাগাবো তো দেখুন আমরা এখানে কিন্তু পেছনে দুইটা সিগন্যাল লাইট সিগন্যাল বা পার্কিং যেটাই বলেন আমরা এই লাইটগুলোকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম হলুদটার ভিতরে আছে সিগন্যাল লাইট লালের ভিতরে আছে পার্কিং লাইট প্লাস ব্রেক লাইট তো দেখুন আমার মোটামুটি পেছনে সামনে পেছনে দুই সাইডে ওয়্যারিং করা শেষ আমরা এখন সামনে মাঝখানে যে কন্ট্রোলার থাকবে মোটরের তার কন্ট্রোলারের তার এগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নেব তো এই কন্ট্রোলার তারটি লাগানোর সময় কালারের সাথে কালার মেল করে গাড়িটি চলে আবার অনেক সময় দেখা যায় যে কালারের সাথে কালার মিল করলে আমাদের গাড়িটি চলে না আমি এর পরে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোটরের তারটি উল্টাপাল্টা করে লাগাতে হয় যদি আমাদের এভাবে তার লাগানোর পরে মোটরটি যদি পেছনের দিকে ঘোরে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে তারটি পরিবর্তন করে দিতে হবে তো অনেক সময় দেখা যায় তার পরিবর্তন করতে যে অনেকেই কন্ট্রোলারটি নষ্ট করে ফেলে দেয় বা মোটরের আইসি নষ্ট করে ফেলে দেয় আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো কোন তারটি পরিবর্তন করলে গাড়িটি পেছনের দিকে ঘুরলে সামনের দিকে আসবে তো দেখুন আমি মোটরের পাঁচটি তার লাগিয়ে নিয়েছি এবারে সেন্সরের তারটি লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই লাগাতে হবে সেন্সরের তার লাগানোর সময় দেখতে হবে পিনটি কোনো দিকে বাঁকা হয়ে গেল কি না এই যে দেখুন হলুদ তারটি এটি কিন্তু সার্ভিস সুইচ থেকে রিটার্ন এসেছে তো আমরা রিটার্ন তারটিকেও লাগিয়ে নিলাম এই যে এখানে পিকআপের সকেট দেখতে পাচ্ছেন এটা এই পিকআপের সকেট লাগানোর সময় আমাদেরকে এখানেও কিন্তু লক্ষ্য করতে হবে তারটি উল্টা পাল্টা হয় কি না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও তারটিও লাগিয়ে নিলাম ইফ ইউজফুল টু ইউ গাইস প্লিজ এখন আমাদেরকে এখানে লাগানোর সময় অবশ্যই হলুদ তারটি কন্ট্রোলারের যে লাল তার আছে লাল তারের সঙ্গে লাগিয়ে নিতে হবে তো দেখুন আমার ওয়্যারিং সম্পূর্ণ শেষ এখন আমরা ব্যাটারি তুলবো তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আমি এর আগেও একটি ওয়্যারিংয়ের ভিডিও দিয়েছিলাম তো ভিডিওতে তেমন খুব একটা বোঝা যাচ্ছিল না মানে তার কালার বোঝা যাচ্ছিল না সেজন্য আমি আবারও একটি নতুন করে ভিডিও তৈরি করলাম আপনারা দেখুন যে আমি কিন্তু এখানে একটি ব্যাটারি থেকে আরেকটি ব্যাটারিতে তারটি সিরিজ লাইন সিস্টেম করে নিচ্ছি তো আমাদের যেহেতু এই ব্যাটারিগুলো 12 ভোল্ট ব্যাটারি 12 ভোল্ট ব্যাটারি 48 ভোল্ট করার জন্য আমাদেরকে অবশ্যই সিরিজ করতে হবে তো দেখুন আমি একটি ব্যাটারি থেকে আরেকটি ব্যাটারিতে লাইন ট্রান্সফার করেছি এইভাবে আমি চারটি ব্যাটারিকে 48 ভোল্ট করলাম এখানে আমরা কিন্তু এখন
চার্জারের যে সকেট আছে সকেট সহ তারটিকে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মোটামুটি ওয়্যারিং করা শেষ, ব্যাটারি লাইনও লাগানো শেষ। আপনারা অবশ্যই এখানে কিন্তু ঘোলা দেখতে পাচ্ছেন, সূর্যের তাপ পড়ার কারণে আমি মিটারটিতে তেমন খুব একটা ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো দেখুন আমি আপনাদেরকে একটু সিগন্যাল যদি দেখাই, তো সামনে দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটটি কিন্তু জ্বলছে, বাম পাশের সিগন্যাল লাইট দেখলেন, এবার দেখুন ডান পাশের সিগন্যাল লাইটটিও জ্বলছে। তো আমরা এখন দেখবো আমাদের হেডলাইটটি জ্বলে কি না। তো দেখুন হেডলাইটটি কিন্তু জ্বলছে, আমি যদি এখানে হাইলো করি তো দেখুন হাইলো লাইটটিও লাভ পারতেছে, হর্নটিও বাজে। এখন আমরা পেছনের লাইটগুলো দেখবো, দেখুন পেছনের লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিগন্যাল দিচ্ছে। আমরা যদি পেছনে পার্কিং লাইটটি জ্বালিয়ে দেখি তো দেখুন পার্কিং লাইটও কিন্তু জ্বলছে। আমরা দেখুন আমরা কিন্তু গাড়িটি পিক আপ দিয়ে দেখাচ্ছি, গাড়িটি কিন্তু ঘুরছে, গাড়িটি কিন্তু অনেক গতি সম্পন্ন গাড়ি হয়েছে। আমরা এখন দেখব গাড়িটি পেছন দিকে ঘোরে কি না। আমরা ব্যাক গিয়ার দিলাম, ব্যাক গিয়ার দেওয়ার পর দেখুন পেছন দিকে ঘুরতেছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।